প্রাক্তন এএসআই সন্তোষ চৌধুরীর বাসগৃহত সিএম ভিজিলেন্সর অভিযান। আটকৈ অধিক সম্পত্তির গোচরত অভিযুক্ত সন্তোষ চৌধুরী, ঘর সম্পত্তির মূল্যায়ন করার বাবে অভিযান সিএম ভিজিলেন্সর। উত্তর গুয়াহাটির বাসগৃহত চলিল অভিযান। 2022 চনত আরক্ষীর বরখাস্ত হয়েছিল চৌধুরী। 200% অধিক সম্পত্তির অধিকারী সন্তোষ চৌধুরী। কর্তব্যরত অবস্থাত বহু বিষয়াক ব্ল্যাকমেলিং করে ধন সংগ্রহ করছিল চৌধুরীয়। বিহারতো সম্পত্তির তথ্য পাইছে সিএম ভিজিলেন্সে, যার বাবে আজি সিএম ভিজিলেন্সে অভিযান চলাইছে সন্তোষ চৌধুরীর বাসগৃহত। আর এই সন্তোষ চৌধুরী কেন নামে বেনামে সম্পত্তির গড়ি হল, কোরপা আটক 200% অধিক সম্পত্তি হাতলৈ আহিল, সেয়া ডাঙর প্রশ্ন। আর সেই প্রশ্নের উত্তর বিচারি এতিয়া অভিযান চলাইছে অভিযানকারী দলটোৱে। আর তখেতর উত্তর গুয়াহাটির বাসগৃহত যেহেতু অভিযান চলিছে, আমার উত্তর গুয়াহাটির সাংবাদিক উৎপল রঞ্জন মেধিয়ে কি পালে তেওঁৰ বাসগৃহত সেই অভিযানের সময়সূচী, কি কলে সেই অভিযানকারী দলটোৱে, সেয়া জানাব পুনপুটে। প্রথমে কনিষ্টেবল আর তারপর এএসআই পদলে উন্নতি, আর এই উন্নতির ফলতে মূর পিছফালে দেখিছে এই সুবিশাল অট্টালিকা। আর এই অট্টালিকার বাবে আজি সিএম ভিজিলেন্সিয়াল আহি ইয়াত উপস্থিত হয়েছে, কিয়নো সন্তোষ চৌধুরীর নামত হকে বিহকে আছে 200% অধিক সম্পত্তি। আর 5টাক ব্যাঙ্ক একাউন্টত 5 কোটি টাকার 2.5 কোটি টাকার অধিক সম্পত্তি সন্তোষ চৌধুরীর নামত। আর তারপরে উত্তর গুয়াহাটির এই সুউচ্চ অট্টালিকার লগতে কিছু দূরতে আরও একথা পাতি সন্তোষ চৌধুরীয়ে ক্রয় করেছিল। আর আমি ইতিমধ্যে 2022 চনের জুলাই মাহরপর পলাতক হয়ে আছে সন্তোষ চৌধুরী। এই সন্তোষ চৌধুরীর সুবিশাল অট্টালিকাত ইতিমধ্যে সিএম ভিজিলেন্সর দলে তন্ন তন্ন তেওঁৰ আয়ের বহির্ভূত কিমান সম্পত্তি আছে সেই সম্পত্তির হিসাব তেওঁলোকে করে আছে। আর ইয়ারপর একটা কথা স্পষ্ট যে কোনোবা ওপৰৰ বিষয়ার লগত নিশ্চয় তেওঁৰ সেই যোগসূত্র স্থাপন হৈছিল, আৰু প্রাক্তন ডিজিপিৰ লগত তেওঁৰ সেই যি সু সম্পর্ক আছিল সেই সু সম্পর্কৰ ফলতেই এই অগাধ সম্পত্তির মালিক হৈছিল সন্তোষ চৌধুরী। আর এই সন্তোষ চৌধুরী 2022 চনের যেদরে পলাতক হয়ে আছে, 2023 চনত আদালত থানা তেওঁৰ নামত গোচর এটা রুজু হৈছিল। আর তেতিয়াৰ সন্তোষ চৌধুরী এই উত্তর গুয়াহাটির বাসগৃহর কোনো ধরনের ইয়ার লগত যোগাযোগ করা নাই, যদিও ইয়াতে ভাড়ার জড়িয়ে অগাধ সম্পত্তির মাহে বহু টকারও এই সম্পত্তিরপরা লাভ করেছে। আর তারপরে আমি আগতে জানাইছো যে কন্যার বিয়াত বহু কোটি টাকা খরচ করেছিল। আর ইয়ার কথা স্পষ্ট যে হকে বিহকে যে সম্পত্তি সন্তোষ চৌধুরী আহরণ করেছে ইয়ার মূলতে হয়েছে ভীতিগ্রস্ত করে, বহু দুর্নীতিপরায়ণ বিষয়াক ভীতিগ্রস্ত করে বহু কোটি টাকা সরবরাহ করেছিল। আর এই সরবরাহর পরিমাণতে এজন কনিষ্টেবলের এএসআই পদলে পদোন্নতি হয়ে এই সুবিশাল অট্টালিকার বহু কলা ধনের গড়ি সন্তোষ চৌধুরী। আর ইতিমধ্যে সিএম ভিজিলেন্স দেখছে আমার সাংবাদিকগিয়ে সেই বাসগৃহটির যত এতিয়াও সিএম ভিজিলেন্সর অভিযান চলি আছে, নামে বেনামে সম্পত্তি কেন গড়িব পারে সন্তোষ চৌধুরীয়ে, তারই উর বিচারি এতিয়া অভিযান অব্যাহত আছে সিএম ভিজিলেন্সর।